আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলার আইটিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ইদানিংকালের আমাদের মধ্যে অনেকেই স্কুটার হোক কিংবা মোটরসাইকেল হোক, তারা এফআই ভার্সনের যেসব মোটরসাইকেল বা স্কুটার আছে সেগুলোর প্রতি আকৃষ্ট বেশি হচ্ছেন এবং সেগুলো কিনছেন। বিশেষ করে যেমন ধরেন স্কুটারের মধ্যে সুজুকি অ্যাক্সেস 125 এফআই ভার্সন, তারপরে ইয়ামাহা স্ট্রিট র্যালি এফআই ভার্সন। তো অনেকেই ইদানিং আমাদের দেশে এই প্রচলনটা ইদানিং খুব হচ্ছে যে আমরা এফআই ভার্সনের স্কুটারগুলো চালাচ্ছি অথবা মোটরসাইকেল চালাচ্ছি। এখন এফআই ইঞ্জিনের যেসব ভার্সনের স্কুটার বা মোটরসাইকেল আপনারা যারা চালান, তারা একটা বিষয় অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যে আপনার ব্যাটারি যেন কোনো অবস্থাতেই লো ইন্ডিকেট না করে। কারণ হচ্ছে আমাদের এই ধরনের এফআই ভার্সনের যেসব স্কুটার বা মোটরসাইকেল আছে এগুলোতে কি আপনার কিক স্টার্ট থাকে না, আর কিক স্টার্ট না থাকার ফলে কি হয় যে আমরা যদি কোনো লং ট্যুরে যাই বা যে কোনো কাজে আমরা কোথাও গেলাম আর হঠাৎ করে দেখা গেলো যে আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, সেই ক্ষেত্রে ব্যাটারি নতুন করে রিচার্জ না করা পর্যন্ত আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। অথবা যদি ব্যাটারি রিচার্জ করার মতো পরিস্থিতি নাও থাকে, অন্তত আপনাকে নতুন ব্যাটারি কিনে ইনস্টল করতে হবে, তারপরে আপনি আপনার সেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন। তো কিক স্টার্ট না থাকাটা হচ্ছে একটা বড় সমস্যা আমাদের দেশে, আর বিশেষ করে যেহেতু আমরা যারা এফআই ভার্সনের যেসব স্কুটার বা মোটরসাইকেল চালাই, আর এফআই ভার্সনের পুরো সিস্টেমটা কন্ট্রোল হয় হচ্ছে ইসিউ দ্বারা, আর ইসিউর পুরোটাই কিন্তু যখন কিনা যখন আপনি মোটরসাইকেলটি স্টার্ট করতে যান, তখন কিন্তু এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু বিদ্যুতের মাধ্যমে কিন্তু এই প্রক্রিয়াটা চলে, আর বিদ্যুৎটা সে নেয় হচ্ছে আপনার ব্যাটারি থেকে। তো সেজন্য ব্যাটারিটা হয় কি অনেক সময় আসে যে আমাদের খেয়াল না করার কারণে, ঠিক মতো চার্জ না হওয়ার কারণে হয় কি যে অনেক সময় দ্রুত ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায়। আর লো ব্যাটারি থাকার ফলে হয় কি যে দেখা যায় আমার খেয়াল করা হয় নাই, আর আমি একটা জায়গায় গেলাম তখন গিয়ে দেখা যায় যে আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। তো আমরা যারা এফআই ভার্সনের স্কুটার বা মোটরসাইকেল চালাই, তাদের অবশ্যই একটা ডিভাইস অবশ্যই আমাদের সাথে রাখতে হবে, যে ডিভাইসটা হতে পারে যে এমন কোনো পরিস্থিতি আসতে পারে যে আমার জীবন রক্ষাকারী হিসেবে সেটা আবির্ভূত হতে পারে। তো সেটা হচ্ছে যে এফআই ভার্সনের স্কুটার বা মোটরসাইকেল আমরা যারা চালাই, তাদের সাথে ওই ডিভাইসটা রাখলে হয় কি যে ইমার্জেন্সিতে যে হতে পারলো যে আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, তো টেনশনের কিছু নাই, আপনি আপনার ব্যাটারিটা খুলে ইনস্ট্যান্ট যে কোনো চার দোকানে বা কোনো বাসায় আপনি ওই ডিভাইসটা লাগিয়ে দিলেন, দুই তিন ঘন্টার মধ্যে আপনার ব্যাটারিটা অটো রিচার্জ হয়ে যাবে, আপনি আপনার ব্যাটারিটাকে আবার ইনস্টল করুন এবং চালিয়ে আপনি আপনার বাসায় বা গন্তব্য পৌঁছেন। তো সেই ডিভাইসটা হচ্ছে এই একটা ডিভাইস, এই ডিভাইসটা হচ্ছে স্মার্ট ফাস্ট চার্জার। এটা শুধুমাত্র মোটরসাইকেল যে বা স্কুটারের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য, এটা হচ্ছে অটো চার্জার। যখন আপনি এটা চার্জারের মধ্যে মানে ব্যাটারির সাথে কানেক্ট করবেন, তখন ফুল চার্জ হয়ে যাওয়ার পরে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, আর যখন আপনি প্রথম অবস্থায় দিবেন তখন এটা শো করবে যে আপনার ব্যাটারিটা এখন কত ভোল্টেজে আছে। তো এটার দাম খুব বেশি না, এটা আমি চায়না থেকে আনিয়েছিলাম, এটার দাম হচ্ছে মাত্র 850 টাকা ডেলিভারি চার্জ সহ। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ক্লিপ দেওয়া আছে নেগেটিভ এবং পজিটিভের জন্য। তো এটা কি করবেন যে এটা আপনারা আপনাদের ব্যাটারি নেগেটিভ পজিটিভের মধ্যে প্লাস মাইনাসের মধ্যে এই দুটো আপনারা কানেক্ট করবেন, আর এটা কারেন্টে দিয়ে দিবেন। আর এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে, এখানে আপনার ভোল্টেজ কত ভোল্টেজ এই মুহূর্তে আপনার মানে কারেন্টের থেকে আপনার ব্যাটারিতে যাচ্ছে, আর এখানে হচ্ছে আপনার ব্যাটারিতে এখন এই মুহূর্তে কতটুকু মানে ভোল্টেজ আছে, আর এখানে হচ্ছে চার্জিং স্ট্যাটাস এই মুহূর্তে কী অবস্থায় আছে, আর ব্যাটারি ফুল হলে এইখানে একটা ইন্ডিকেশন দেওয়া আছে, এটা আপনার ইন্ডিকেট করবে, আর এখানে হচ্ছে ব্যাটারি লেভেলটা আপনার কোন পর্যায়ে আছে সেটা শো করবে, আর এখানে চার্জিং ভোল্টেজের জন্য কতটুকু আছে সেটা এখানে একটা ইন্ডিকেটর দেওয়া আছে। তো এই টোটাল এইটা হচ্ছে ফাস্ট চার্জার, এবং এটা হচ্ছে স্মার্ট ফাস্ট চার্জার, যেটা ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সো এটা কোনো টেনশন নাই যে আমি ব্যাটারিটা চার্জে দিয়ে কোথাও গেলাম, দুই ঘন্টার জায়গায় আমি 5 ঘন্টা পরে আসলাম, আমার ব্যাটারিটা আরও বেশি ড্যামেজ হয়ে গেলো বা ভিতরের যে অ্যাসিডগুলো ছিল জেলগুলো ছিল সেগুলো শুকিয়ে গেলো, এরকম কোনো প্রবলেম নাই। এটা টোটালি একটা স্মার্ট চার্জার, আপনারা চাইলে এটা AliExpress থেকে অর্ডার দিয়ে নিয়ে আসতে পারেন, আর যদি আপনারা লিঙ্কটা চান সেই ক্ষেত্রে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেটা আপনারা অর্ডার দিতে পারেন। এটা আপনার ঢাকা পর্যন্ত পৌঁছতে সব খরচ দিয়ে এটার দাম নিয়েছিল হচ্ছে 850 টাকা। তো এটা আমি মনে করি যে যারা এফআই ভার্সনের স্কুটার বা বাইক আমরা চালাই, তাদের জীবন রক্ষাকারী একটা ডিভাইস হিসেবে এটা হতে পারে। কারণ হতে পারে আমি আমার মোটরসাইকেল নিয়ে আমি সাজেক গেলাম, বান্দরবান গেলাম, রাঙামাটি গেলাম, কক্সবাজার গেলাম, এখন সেইখানে আমার ব্যাটারিটা আমি দেখলাম সকালে যখন উঠে আবার আমি আমার বাইক বা স্কুটার স্টার্ট দিতে গেলাম, আমি দেখলাম যে সেটা স্টার্ট নিচ্ছে না, কেন আমার ব্যাটারিটা
ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। এখন ওই মুহূর্তে আমার করণীয় হচ্ছে দুটো উপায়, হয় আমাকে নতুন ব্যাটারি কিনতে হবে অথবা ব্যাটারিটাকে চার্জ দিতে হবে। এখন ওই মুহূর্তে আমি চার্জের জন্য কোথায় খুঁজব? তো যদি আমার এটা আমার সাথে থাকে, এটা ছোট্ট একটা ডিভাইস আমার ব্যাগে যে কোনো একটা জায়গায় এটা পড়ে থাকবে, খুব ছোট্ট একটা ডিভাইস, খুব বেশি জায়গা খাবেও না, এটা লম্বায় প্রায় 6 ইঞ্চি আর পাশে হচ্ছে 3 ইঞ্চির মতো, তো খুব বেশি জায়গা এটা খাবেও না। এটা আপনি ব্যাগের এক কোণার মধ্যে রেখে দিলেন, জাস্ট খুলে ব্যাটারিটা খুলে আপনি আপনার যে রুমে হোটেল রুমে ছিলেন গিয়ে চার্জ দিলেন, 2-3 ঘন্টা চার্জ হয়ে গেলো, বাস ব্যাটারিটা আবার ইনস্টল করে চালিয়ে চলে আসলেন। তো আপনারা যদি এটা সাথে রাখেন, আমি আশা করছি যারা FI ভার্সনের স্কুটার বা বাইক চালান এই ধরনের কোনো সমস্যায় যদি পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনারা সেই সমস্যা থেকে অতি দ্রুত নিজে নিজেই আপনারা বের হয়ে যেতে পারবেন। আর যদি এইটা সম্পর্কে আরও কিছু জানার থাকে, কীভাবে চার্জ দিতে হবে, ভোল্টেজটা কীভাবে হাতে কলমে যদি আপনাদের দেখানোর থাকে প্র্যাকটিক্যালি, তাহলে কমেন্ট বক্সে লিখে আপনারা জানাতে পারেন, আমি প্র্যাকটিক্যালি ব্যাটারিটা কীভাবে চার্জ দিতে হবে আমি সেটার একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।